ওয়েলকাম বন্ধু, আর কেজি মাল টিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। নতুন আর একটি ভিডিও আপনার জন্য হাজির হলাম আমি। আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র অ্যালোভেরা জেলের সাথে আর মাত্র দুটি উপাদান মিশিয়ে আপনি আপনার চুল আগের থেকে অনেক বেশি ঘন, কালো এবং লম্বা করে নিতে পারবেন। এই টিপসটি ব্যবহারের ফলে আপনার চুল ঝরে পড়ে যাওয়া বন্ধ হয়ে যাবে এবং আপনার চুলের গোড়া অনেক বেশি মজবুত হয়ে যাবে। এবং আপনার চুল যদি খুব সহজে ভেঙে যায় বা আপনার চুলের আগা যদি ফেটে যায় তাহলে এটিও পড়া বন্ধ হয়ে যাবে বা এটিও ফেটে যাওয়া বন্ধ হয়ে যাবে। তো বন্ধু, অ্যালোভেরা জেল আসলে আমাদের চুল এবং শরীরের জন্য খুবই উপকারী। এই অ্যালোভেরা জেলে অ্যালোভেরা পাতা থাকে এবং এর ভিতরে ভিটামিন ই আছে, যা আমাদের চুলগুলোকে অনেক বেশি স্বাস্থ্যোজ্জ্বল করতে সহায়তা করে এবং আমাদের চুলের গোড়া শক্ত করে। তো চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে এটি তৈরি করতে হবে বা কী কী উপায়ে এই টিপসটি বানাতে হবে। প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে, যে কোনো বাটিতে এক চা চামচের মতো এই অ্যালোভেরা জেলটি নিয়ে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে বানিয়ে নিচ্ছি, আপনি আপনার চুল অনুযায়ী এটি কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নেবেন। এটি ছেলে মানুষের চুল এবং মেয়ে মানুষের চুল অনুযায়ী বানিয়ে নেবেন, কারণ মেয়ে মানুষের চুল অনেক বেশি লম্বা এবং ঘন হয়, যার ফলে এই তেলটি আপনাকে বেশি পরিমাণ বানিয়ে নিতে হবে। আমি এখানে এক চা চামচের মতো এই অ্যালোভেরা জেলটি নিয়ে নিচ্ছি। আপনি যদি কাঁচা অ্যালোভেরা পাতা পান তার ভেতর থেকে যদি জেল বের করে নেন তাহলে কিন্তু আরও ভালো হবে। এবার আমি এক চা চামচ এই অ্যালোভেরা জেলের মধ্যে হাফ চা চামচ ক্যাস্টর অয়েল নিয়ে নিচ্ছি। ক্যাস্টর অয়েল খুবই একটি ঘন তেল, যা আপনার চুলের গোড়া মজবুত করবে এবং চুল আগা ফাটা যাওয়া বন্ধ করবে। তাই আমি এখানে এক চা চামচ এই অ্যালোভেরা জেলের মধ্যে হাফ চা চামচ ক্যাস্টর অয়েল নিয়ে নিচ্ছি। আপনার চুল যদি খুব বেশি ঝরে পড়ে যায় এবং আপনার চুলের গ্রোথ যদি খুবই ভালোভাবে না হয়ে থাকে তাহলে আপনি এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নেবেন। আমি এখানে একটি পরিমাণ ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিচ্ছি। আমি এখানে 400 mg ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিচ্ছি। আপনার যদি 200 mg হয় তাহলে আপনি এটি দুটি করে নিয়ে নেবেন। এবার আমি এখানে এই ভিটামিন ই ক্যাপসুলের যে তেলটুকু আছে তা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। আপনি খেয়াল রাখুন যে আমি এটি কীভাবে বা কতক্ষণ ধরে আপনাদেরকে চুলে ব্যবহার করতে বলি। এখানে আমি এই তেলটি সবগুলো বের করে নিয়ে নিচ্ছি। এবার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে, এই তিনটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে। এটি মিশিয়ে নেওয়ার পরে দেখবেন যে ঠিক এরকম একটি পেস্টের মতো হয়ে গেছে। এবার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার চুলের গোড়াতে এই তেলটি এভাবে লাগিয়ে রাখতে হবে। এটি এমনভাবে এভাবে লাগিয়ে রাখবেন যাতে আপনার চুলের গোড়া এই তেলটি পৌঁছে যায়। এই চুলের গোড়াতে এই তেলটি পৌঁছে যাওয়ার ফলে আপনার চুলের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে দেবে, আপনার চুলের গোড়া মজবুত করবে, সাথে আপনার চুলগুলো অনেক বেশি ঘন করে দিবে। এটি যদি আপনি নিয়মিত ব্যবহার করেন, আপনি প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে যদি এটি ব্যবহার করেন এবং সারা রাত সেই তেলটি রেখে দিয়ে সকালবেলা যে কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে যদি চুলটা ধুয়ে ফেলেন তাহলে আপনার চুলের গোড়া তো মজবুত হবে, সাথে সাথে আপনার চুল ঝরে পড়ে যাওয়া বন্ধ করবে এবং আপনার চুলের আগাল ফেটে যাওয়া বন্ধ করবে। এটি যদি আপনি সপ্তাহে 2 দিন এবং মাসের মধ্যে 5 থেকে 7 দিন ব্যবহার করেন তাহলে দেখবেন যে 1 থেকে 1.5 মাসের ব্যবহারের ফলে আপনার চুলের সকল ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধু, এটি আপনি ব্যবহার করবেন, ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং কিসের উপর ভিডিও চান তাও আমাদেরকে জানাবেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।